ফিরে এলাম বিরতির পর এবং বিরতির পর চোখ রাখবো চাঞ্চল্যকর খবরে। ভবানী ভবনে গোয়েন্দা অফিসারের আত্মহত্যার চেষ্টা, নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি। CID-র বারাসত বিভাগের সাব ইন্সপেক্টর এই কাণ্ড ঘটান, গলা দিয়ে গুলি ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। আহত পুলিশকর্মী SSKM হাসপাতালে ভর্তি। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে ভবানী ভবন থেকে সরাসরি, আমরা তার সঙ্গে কথা বলে নেব। অয়ন, কি এমন ঘটনা ঘটলো যে এমনতর সিদ্ধান্ত নিতে হলো একজন SI-কে এবং তার অফিসের মধ্যে ভবানী ভবনে? একেবারে সব্যসাচী, গোটা ঘটনায় কিন্তু এই মুহূর্তে যে ভবানী ভবন একদম সামনে যে কাঁচের দরজাটা আমরা দেখতে পাচ্ছি, সেই 3 তলার যে কাঁচের চেম্বার, এই চেম্বারে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কার্যত কোনো একটি বচসার পরিপ্রেক্ষিতে তিনি হঠাৎ করে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকে গুলি করেন। 54 বছর বয়সী বিজয় ভট্টাচার্য অত্যন্ত দক্ষ এবং কর্তব্যনিষ্ঠ একজন CID কর্মী বলে পরিচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার বিভিন্ন CID উইংয়ে কাজের সুবাদে, অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজের সুবাদে তাকে মাঝে মধ্যে ভবানী ভবনেও ডিউটিতে ডেকে পাঠানো হতো, কারণ যে কোনো জটিল কেসের তদন্তে ভবানী ভবন থেকে যে বিশেষ টিম তৈরি করা হতো CID-র, সেই টিমের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই তিনি অংশগ্রহণ করতেন, অর্থাৎ তাকে টিমের মধ্যে সামিল করা হতো। নির্দিষ্ট করে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 54 বছরের এই বিজয় ভট্টাচার্য, যার সার্ভিস লাইফের আর মাত্র 6 বছর পড়ে আছে, এতদিনের সার্ভিস লাইফ কার্যত নিষ্কলঙ্ক, এতদিনের সার্ভিস লাইফ কার্যত ভালো পারফরমেন্সে ঠাসা, তিনি হঠাৎ করে কোন কারণে নিজের সার্ভিস রিভলভার থেকে এভাবে নিজেকে গুলি করলেন? কোনো মানসিক অবসাদ কাজ করছিল কিনা, এই গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি CID সূত্রে, ভবানী ভবন সূত্রে, যে বিজয়বাবুর সহকর্মীদের একটা দল ইতিমধ্যেই হালি শহরে তার যে বাড়ি রয়েছে সেখানে রওনা হয়ে গিয়েছেন এবং তারা মূলত এটাই জানতে চান যে নির্দিষ্ট করে গত কয়েকদিন বা গত কয়েক মাসে তিনি কোনো মানসিক চাপের মধ্যে ছিলেন কিনা, পরিবারের মধ্যে এমন কোনো ঘটনা বা পারিপার্শ্বিকতা ঘটেছে কিনা যার জন্য তিনি এরকম ডিপ্রেশনে ভুগছিলেন। এই গোটা বিষয়টা এখনো পর্যন্ত উত্তর খোঁজার চেষ্টা মাত্র চলছে। তবে আবারও বলছি সব্যসাচী, গোটা ঘটনায় কিন্তু এই মুহূর্তে ভবানী ভবনের অন্দরে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাভাবিক, কিন্তু আপাতত উনি SSKM-এ ভর্তি রয়েছেন, তার শারীরিক অবস্থা কি রকম কিছু জানা যাচ্ছে? দেখো, 3 সদস্যের মেডিকেল দল ইতিমধ্যেই বিজয় ভট্টাচার্যের চিকিৎসার জন্য নিয়োজিত হয়েছেন। বিজয় ভট্টাচার্যের যে ধরনের ওউন্ড বা ইঞ্জুরি এই মুহূর্তে রয়েছে তা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল, চিকিৎসার পরিভাষায় যাকে বলে এক্সট্রিম ক্রিটিক্যাল, কারণ আমরা আবারও বলছি তিনি কিন্তু নিজের গলায় ফায়ারিং করেছেন এবং গুলি তার মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে। এই অবস্থায় অত্যন্ত দ্রুততার সঙ্গেই তাকে SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। টেকনিক্যালি ভবানী ভবন থেকে SSKM-এর দূরত্ব গাড়িতে করে মাত্র 7 থেকে 8 মিনিট এবং যাওয়ার সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত চিকিৎসকরা কিন্তু কোনো রকমের কোনো আশা দিতে পারছেন না, তারা শুধু এটাই বলছেন যে তারা একটা মরিয়া আপ্রাণ চেষ্টা করে দেখছেন, শেষ চেষ্টাই বলা যায়, যাতে বিজয় ভট্টাচার্যকে বাঁচানো যায়। অনেক ধন্যবাদ অয়ন, আশা করি তিনি বেঁচে উঠবেন, আমরা দ্রুত আরোগ্য কামনা করি তার। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে, কোনো রকম মানসিক অবসাদ ছিল কিনা সেই বিষয়ে অবশ্যই নজর রাখা হবে। তবে